আসসালামু আলাইকুম। তো একটু বের হলাম, শপিং মলে যাব। আর বিকেল টাইমে বের হতে খুব ভালো লাগে, সাথে আমার এক ভাবিও আছে। তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই রাস্তাটা একটু চিপা টাইপের, একটু গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা এগুলো একটু একসঙ্গে হলে অনেক জ্যাম হয়ে যায় আর কি। আবার যখন পিক আপ, প্রাইভেট, মাইক্রো এগুলো ঢুকলে তো আরও বেশি জ্যাম হয়, তখন খুবই বিরক্তি লাগে। তো যাই হোক, আজকে তেমন জ্যাম নাই, ফাঁকা রাস্তাটা প্রায়। অনেক মানুষ বাইরে বের হয়েছে, আসলে করোনা কেউ মানতেছে না, আর মানুষ থাকবেই কতদিন আর ঘরের মধ্যে। এখন স্বাস্থ্যবিধি মেনে এভাবে চলতে হবে, সেফে চলতে হবে আর কি। সবারই তো বাইরে কাজ থাকে, সবাই সবার মতো ব্যস্ত থাকে আসলে, আর ঘরে একভাবে থাকতেও ভালো লাগে না, বোরিং লাগে। তো এই তো আশেপাশে দোকান ফার্নিচারের, বিশেষ করে এই সাইডে ফার্নিচারের অনেক দোকান, অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়, খাট, সোফা, ড্রেসিং টেবিল, যাই হোক এভরিথিং অনেক কিছু পাওয়া যায় আর কি। এই তো ফুটপাতে স্যান্ডেল বিক্রি করতেছে। এ তো ভাবি সামনে জোরে জোরে হাঁটতেছে, আমি ভাবির সঙ্গে হেঁটে পারতেছি না, কারণ আমি একটু উঁচা স্যান্ডেল পরেছিলাম আর ভাবি একটু নিচু স্যান্ডেল পরেছিল, এই জন্য সে জোরে জোরে হেঁটে যাচ্ছে। তো ভাবি মাস্ক নিয়ে আসতে ভুল করছিল, এই জন্য একটা মাস্ক নিল। আমি ভুল করে অন্য শপিং মলে উঠে পড়ছিলাম, ভাবি পরে বলতেছে যে এটা না সামনে। তো আসলে ভিডিও করতেছিলাম তো মনে ছিল না। তো এই তো চলে আসলাম শপিং মলে। এই শপিং মলটার নাম হচ্ছে সুবাস্তু শপিং মল, এটা উত্তর বাড্ডা। আর বাড্ডাতে যারা থাকে তারা সবাই এই শপিং মলটা চেনে আর কি, তাদেরকে তো আর চেনানোর কোনো প্রয়োজন নাই। তা এখন লিফটে উঠতেছি, ভাবি সামনে আমি পেছনে। আর একতলায় উঠবো, এই জন্য আবার লিফটে উঠতেছি। তো অবশেষে উঠলাম, ভাবে একটা থ্রি পিস নিবে আর কি, এই জন্য দোকান খুঁজতেছে ভালো একটা। তো ভাবির পরিচিত একটা দোকান আছে, ওখানে যাচ্ছি আর কি। এই তো ভাবি থ্রি পিস দেখতেছে। থ্রি পিস নেওয়া শেষ, এখন ভাবি শাড়ি দেখতেছে,
তো একটার পর একটা শাড়ি দেখতেছে, তার পছন্দ হচ্ছে না। এই শাড়িটা আমি বললাম মোটামুটি কালারটা ভালোই আছে, নিয়ে নিতে পারেন। তো ভাবি বলছিল আরও দেখি কেমন শাড়ি আরও আছে। তো শাড়ি কালেকশনগুলো মোটামুটি ভালো ছিল। তো এ ভাই একটার পর একটা বের করতেছে। আসলে আমরা মেয়েরা যত দেখি তত মানে লোভ সামলাতে পারি না, একটা দেখলে আরেকটা দেখতে মন চাই, অনেকগুলোর অনেক জিনিস দেখি তো এই জন্য পছন্দ হয় না, অনেকগুলোর মধ্যে একটা পছন্দ হতে চায় না সহজে। আর মেয়েরা তো এমনি একটু খুঁতখুঁতা টাইপের আর হয় কি হয় আর কি। তো ভাবিকে বললাম এই শাড়িটা ভালো আছে, এটাও নিতে পারেন। তো ভাবি এটাই নিয়েছে। তো এটার আর একটা কালার দেখাচ্ছে, না সরি এই যে এটা নিয়েছে ভাবি, এটা ভালো ছিল শাড়িটা, সুন্দর ছিল দেখতে, বাস্তবে আরও বেশি ভালো লাগছিল। তো ভাবি এই কালারটা এই কালারের এই শাড়িটাই নিয়েছে। আর একটা কালার দেখাচ্ছিল, এটাও সুন্দর লাগতেছিল, তো আমি বললাম ওটাই নেন, এর জন্য ওটাই নিয়েছে, এটাও সুন্দর লাগছে আর কি। এখানে লেহেঙ্গাও মোটামুটি ভালো পাওয়া যায়। এই যে এই শাড়িটা আমার আছে ম্যাজেন্টা কালারের, বোরখার কালেকশনও মোটামুটি ভালো আছে। তো আমি তেমন কিছু নেই নিয়ে, আমি জাস্ট দুটো থ্রি পিস নিয়েছি, আর ভাবি থ্রি পিস প্লাস শাড়ি আর কিছু গেঞ্জি টপস প্যান্ট এগুলো কিনছে। তো ভাবি আবার বলছিল বোরখা দেখবো, তো ভাবির বোরখা তেমন পছন্দ হয়নি বলতে আজকে নেওয়ার প্ল্যান করে আসে নাই, বললো দেখে যাই পরের দিনে এসে নেব। তো তার ছোট বোনের জন্য কিছু টপস দেখতেছে, মানে ওয়ান পিস দেখতেছে। এখানে আবার ওয়ান পিসগুলো বেশি ভালো পাওয়া যায় না, আমার কাছে ততটা ভালো লাগে না। এখানে শাড়ি গাউন মানে বোরখা থ্রি পিস, বিশেষ করে কসমেটিক্সগুলো বেশি ভালো লাগে। এই যে এখানে ব্রোজ চুড়ি অর্নামেন্টসগুলো অনেক সুন্দর এখানকার। তো ভাবি দেখতেছে পছন্দ করছে। এই যে ঝুমকাগুলো সুন্দর, অনেক বড় বড় দুল। আমার দুলগুলো এখানকার এখানকার দুলগুলো আমার খুব ভালো লাগে, এই যে চোকার। পার্টি পার্স ব্যাগ